আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি তোমাদের শামীম আক্তার, মিস মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল মোহাম্মদপুর ব্রাঞ্চ। মিসকে দেখে কি মনে হচ্ছে, মিস ক্লাস করাতে এসেছে? হ্যাঁ, মিস ক্লাস করাতে এসেছে। কি ক্লাস জানো? ইংলিশ ক্লাস। ক্লাস করতে কি আমাদের সবার ভালো লাগে? হে, আমি জানি তোমাদের সবার খুবই ভালো লাগে। তোমরা সবাই ওয়েট করে থাকো না যে কখন মিসরা ভিডিও দিবে, তাই না? কখন তোমরা ক্লাস করবে, তাই তো? এই জন্য তো তোমরা সবাই কি জুম ক্লাস করো, ভিডিও ক্লাসটা দেখো, তাই না? গুড। এভাবে সবসময় কি সব ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে? তাহলে কি আমাদের পড়ার কি খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি মিস ক্লাস শুরু করে দিবে? ওকে মিস, তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, ক্লাস শুরু করার আগে তোমরা বলো তো, আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম? অবশ্যই মনে আছে। গতকাল ক্লাসের আমাদের টপিকটা কি ছিল? কি ছিল? গুড, রিঅ্যারেঞ্জ ছিল, তাই না? রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ অর্থ কি? রিঅ্যারেঞ্জ কি একটি সেন্টেন্স, আমরা কি এলোমেলো থাকবে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোকে আমরা কি সুন্দর করে অর্থ সহ কি কারেক্ট অ্যান্সারটি লিখবো, তাই না? সেন্টেন্সটা কি সুন্দর করে গুছিয়ে লিখবো, তাই না? ঠিক আছে, তাহলে মিস এখন ধরবে কিন্তু। ওকে, সবাই রেডি? সবাই কিন্তু বই খাতা পেন্সিল রাবার নিয়ে বসে পড়বে। ওকে ওকে, ঠিক আছে, রেডি হয়ে যাও। মিস লিখা শুরু করে দিলাম, দেখি তোমাদের প্রিভিয়াস লেসনটা কি ছিল, আমি তোমাদের ধরবো, মনে আছে কিনা? রিঅ্যারেঞ্জ, তোমরা যেহেতু বলেছো, অবশ্যই রিঅ্যারেঞ্জ গতকাল আমরা পড়েছি, তাই না? রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ পড়েছি, ঠিক আছে। দেখি তো, আমি ধরছি তোমাদের, দেখি তোমরা পারো কিনা, দেখো তো এটা হয় কিনা। দিস এ বুক ইজ, সেন্টেন্সটি কি সঠিক হয়েছে? দেখো তো সেন্টেন্সটি কারেক্ট হয়েছে, দিস আ বুক ইজ, হয়নি? হয়নি? এই তো, গুড। কি হবে তাহলে? দেখি বলো তো কি হবে, দিস, এই তো পারছো, দিস, তারপর ইজ এ বুক, গুড, এই হয় একটি বুক, তাই না? কথাটা কি সুন্দর লাগছে না, অর্থটা সুন্দর লাগছে, এখানে কি অর্থ সুন্দর লাগেনি না? দিস এ বুক ইজ, ওয়ার্ড তো হয়েছে কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ হয়নি, তাই না? ঠিক আছে, আরেকটি ধরবো, দেখো আমি জানি তোমরা পারবে, তারপরও ধরছি। নেম ইজ মাই হিমি। আচ্ছা, দেখো তো, যখন তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইওর নেম, তোমরা তখন কি বলো? নেম ইজ মাই হিমি বলো, মানে তোমাদের নাম বলো। এখানে তো হিমি দিয়েছি, এক মানে একজনের নাম দিয়েছি, তোমরা কি বলো বলো তো? গুড, তাহলে কি হবে? এই তো পেরে গেছো, আমি জানি তো তোমরা সবাই পারো। আগে কি হবে, মাই আসবে, তাই না? হ্যাঁ, তাহলে কি সেন্টেন্সটা কারেক্ট হবে, ও সুন্দর লাগবে শুনতে, অর্থ পরিপূর্ণ হবে। দেখো, মাই নেম ইজ হিমি, গুড, এই তো পেরে গেছো, তার মানে তোমরা সবাই পড়েছো বাসায়। আরেকটি ধরি দেখি তো, এখন হয় কি না? আমি জানি এটাও হবে তোমাদের, কারণ তোমরা তো সবাই গুড গার্ল এন্ড গুড বয়। দেখি দেখি আমরা সবাই কি বন্ধু না ক্লাসে? তাহলে কি উই ফ্রেন্ড, ফ্রেন্ড বানান কি এফ আর আই ই এন ডি, যেহেতু উই আছে এখানে কি একটি এস বসবে, তাই না? আচ্ছা দেখো, উই ফ্রেন্ডস, তারপর কি দিলাম, আর হয়েছে, দেখো তো সেন্টেন্সটি সুন্দর হয়নি না? কি হবে, কি হবে বলো তো, এরপর কি বসবে? আর, গুড, এই তো বুঝেছো, থামস
অবস্থা? তার মানে তোমরা সবাই বুঝেছো পড়া, তাই না? উই আর ফ্রেন্ডস, এফ আর আই ই এন ডি এস, আমরা সবাই কি বন্ধু, না? গুড, তার মানে তোমরা সবাই গতকালের পড়া বুঝেছো, বাসায় পড়েছো, ঠিক আছে। তাহলে কি আজকে আমরা কি নতুন টপিকে চলে যেতে পারি? তাহলে কি নতুন টপিকে চলে যাই? আচ্ছা, আমাদের টপিকটা আজকে নতুন হলেও আমরা কিন্তু এর আগেও এই ক্লাস করেছি, কারণ কি এখন আমরা রিভিশন ক্লাস করছি, ঠিক আছে? ওকে, সবাই তাহলে রেডি হয়ে যাও, সবাই সিডব্লিউ খাতায় লিখে ফেলো। দেখো, সবাই সিডব্লিউ খাতায় লিখো 77 রিভিশন ক্লাস কিন্তু এটা, ঠিক আছে? ব্র্যাকেটে রিভিশন লিখবে। দেখো, আমাদের আজকের টপিক কি জানো? জানবে কিভাবে? মিস এখনো বলিনি তোমাদের, আমাদের আজকের টপিক হচ্ছে ট্রান্সলেশন। দেখো, ট্রান্সলেশন অর্থ কি বলতো? অনুবাদ। আজকে আমরা কিসের অনুবাদ করবো জানো? ইংলিশ টু বাংলা, ইংলিশ থেকে বাংলা করব। আমরা আগেও এগুলো পড়েছি, আগে কি আগেও এই ক্লাস হয়েছে, তাই না? আজকে আমরা রিভিশন দিব ইংলিশ টু বাংলা, ঠিক আছে? ট্রান্সলেশন অর্থ কি অনুবাদ। মিস কি করবে? মিস বা ইংলিশে তোমাদের কি ইংলিশে একটা সেন্টেন্স লিখবে, সেটার সাথে সাথে বাংলা অনুবাদ করে দিবে, ঠিক আছে? আমরা তো সবাই জানি, ওকে, ঠিক আছে? দেখি মিস, দেখো ট্রান্সলেশন, দেখো মিস লিখে দিচ্ছে এখানে, আই হ্যাভ টু হ্যান্ডস, এইচ এ এন ডি এস, হ্যান্ডস। দেখো তো মিসে এটা কি হাত, না? মিসে কি দুটি হাত, হ্যান্ড, হাত ইংলিশ কি হ্যান্ড। তাহলে বাংলা অনুবাদ করলে কি হবে দেখো তো? আই অর্থ কি আমি, তাই না? কিন্তু এখানে তো হ্যাভ আছে, মানে আছে, হ্যাভ অর্থ কি আছে, তাই না? আমি আছে, কথাটি কেমন লাগে, তাই না? আই দিয়ে এখানে হবে আমার, আমার দুটি, আমার আছে দুটি হাত, এটা হয়, কিন্তু অর্থ কি সুন্দর লাগে না, না, তাই না? এই জন্য কি লিখতে হবে? আমার দুইটি, টু অর্থ কি দুই, তাই না? এখানে কি দুইটি, দুইটি হ্যান্ড অর্থ কি হাত, এখানে হ্যান্ডস আছে কারণ কি দুটি, তাই না? হাত, হ্যাঁ হাত আছে আমার, দুটি হাত আছে, আই হ্যাভ টু হ্যান্ডস, আমার দুটি হাত আছে। দেখো নাম্বার টু, দেখো দিস ইজ এ পেন। দেখো তো এটা কি, এটা পেন, তাই না? পেন অর্থ কি কলম। তাহলে তাহলে এটা বাংলা অনুবাদ কি হবে, বাংলা অর্থটা বের করো তো। বাংলা অর্থটা দিস অর্থ কি এ, তাই না? ইজ অর্থ হয়, এ অর্থ একটি, এই হয় একটি, পেন অর্থ কলম, তাই না? তাহলে কি দিস ইজ এ পেন, এই হয় একটি কলম, ঠিক আছে? আমরা এইভাবে কি ট্রান্সলেশন গুলো করব, ঠিক আছে? আচ্ছা, মিস মুছে দিলাম, মিস এখন লিখবে, তোমরা সাথে সাথে খাতা উঠিয়ে ফেলবে, ওকে, ঠিক আছে? দেখো সবাই লিখে ফেলো, নাম্বার ওয়ান, দেখো নাম্বার ওয়ান লিখো, আই এম, কি হবে বলতো? আই এম সিক্স ইয়ার্স ওল্ড,
কি হবে বাংলা পড়লে বলো তো, আমরা তো আগেও পড়েছি, তারপর একটু মনে করি তো দেখি তো। দেখি আমি তোমাদের সাহায্য করছি, দেখো আয় অর্থ কি আমি না, কিন্তু এখানে কি আমি দিব। হ্যাঁ আই এম সিক্স ইয়ার্স ওল্ড, এটা হলে কি হবে আমার বয়স, দেখো তো আই এম, তাই না, আমার আমার সবাই দেখতে পাচ্ছ আমার ইয়ার্স অর্থ কি বলতো, ছয় বছর বলবো তাই না, ইয়ার্স অর্থ কি বলতো বয়স, তাই না, ওল্ড অর্থ বয়স আর ইয়ার্স অর্থ বছর, ছয় বছর আমার বয়স, ছয় বছর আমার বয়স, আমার বয়স ছয় বছর, দেখো আই এম সিক্স ইয়ার্স ওল্ড, আমার বয়স ছয় বছর, আমার বয়স ছয় বছর, আই এম এই জন্য আমার, তারপরে কি দেখো তো বয়স হয়েছে কিনা, যে ওল্ড লেখা আছে এখানে কি বয়স, তাই না, ওল্ড হলে কি বয়স, সিক্স এই জন্য ছয়, দেখো ইয়ার্স বছর, ছয় ইয়ার্স দেওয়া এস, কারণ কি একের বেশি, তোমাদের কি ছয় বছর না, তোমাদেরকে জিজ্ঞেস করলে কি বলো আই এম সিক্স ইয়ার্স ওল্ড, তাই না। হ্যাঁ আচ্ছা তারপরে নাম্বার টু দেখো, দেখো নাম্বার টু দিস দিস আর ফ্লাওয়ার্স, এফ এল ও ডাব্লিউ ই আর এস, যেহেতু দিস আছে এই জন্য কি এস দিয়েছি ফ্লাওয়ার্স এ, তাই না, ফ্লাওয়ারে এস দিয়েছি, এই বাংলা অনুবাদ কি হবে দেখো তো, বাংলা দিস আর ফ্লাওয়ার্স, তাহলে কি হবে এইগুলো, দিস অর্থ কি এইগুলো, তাই না, কাছে, এই অনেকগুলো কাছে, এইগুলো এইগুলো হয় ফুল, এইগুলো হয় ফুল, দিস আর ফ্লাওয়ার্স, এইগুলো হয় ফুল, ওকে। দেখো নাম্বার থ্রি দিচ্ছি, দেখো এটা তোমাদেরকে আমরা কি ক্লাসে সবসময় বলি না, দেখো গো টু ইয়োর সিট, গো টু ইয়োর সিট, এটা বাংলা বাংলা অনুবাদ কি হবে বলো তো, ট্রান্সলেশন করো, বাংলা অনুবাদ করো, গুড, এই তো তোমাদের মনে আছে, দেখি দেখো গো টু ইয়োর সিট, তোমার আসনে, সিট অর্থ কি বলতো, সিট বাংলা আসন, এই তো মনে আছে, তোমার আসনে যাও, তোমার আসনে যাও, ঠিক আছে, তোমার আসনে যাও, গো টু ইয়োর সিট, ওকে। দেখো নাম্বার ফোর, তোমরা কি মিসেস এর সাথে লিখছো তো, দেখো নাম্বার ফোর, এটাও তোমাদের বলি তাই না, দেখো কি বলি ক্লাসে যখন বই খুলতে বলি তখন কি বলি, ওপেন ইয়োর, ওপেন ইয়োর বুক বলি না তোমাদের, ওপেন ইয়োর বুক, তাহলে বাংলা অনুবাদ করলে কি হবে, তোমার বই খোলো, গুড, দেখো ওপেন ইয়োর বুক, তোমার তোমার বই খোলো, ওপেন ইয়োর বুক, ওপেন ইয়োর বুক, ওপেন অর্থ কি খোলা, তাই না, এই যে খোলো, দেখো ইয়োর অর্থ কি তোমার, বুক মানে বই, ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো, গুড। আচ্ছা দেখো নাম্বার ফাইভ, আমরা সবাই কি, আমরা সবাই ক্লাসে সবাই কি ফ্রেন্ড না,
হ্যাঁ দেখো, রিয়ারঞ্জেও কিন্তু মিস পড়িয়েছে। দেখো, উই আর ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস, উই আর ফ্রেন্ডস, ঠিক আছে? তাহলে কি হবে এটা বাংলা অনুবাদ কি হবে? আমরা হই বন্ধু। হ্যাঁ, উই অর্থ কি? আমরা, তাই না? আমরা আমরা আর অর্থ কি? হই, আমরা হই বন্ধু। আমরা কি সবাই বন্ধু, তাই না? আমরা ক্লাসের সবাই বন্ধু, উই আর ফ্রেন্ডস, আমরা হই বন্ধু। দেখো, নাম্বার ওয়ান, আই এম সিক্স ইয়ার্স ওল্ড, আমার বয়স 6 বছর। আই এম সিক্স ইয়ার্স ওল্ড, আমার বয়স 6 বছর। নাম্বার টু, দেখো, দিস আর ফ্লাওয়ার্স, দিস আর ফ্লাওয়ার্স, এইগুলো হয় ফুল, এইগুলো হয় ফুল। দেখো, নাম্বার থ্রি, গো টু ইয়োর সিট, তোমার আসনে যাও, গো টু ইয়োর সিট, তোমার আসনে যাও, ঠিক আছে? দেখো, নাম্বার ফোর, দেখো, ওপেন ইয়োর বুক, কি আছে? ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো, তোমার বই খোলো, ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো। নাম্বার ফাইভ কি দেওয়া আছে দেখো, উই আর ফ্রেন্ডস, কি দেওয়া আছে? উই আর ফ্রেন্ডস, আমরা হই বন্ধু, আমরা হই বন্ধু, তাই না? উই আর ফ্রেন্ডস, আমরা হই বন্ধু, ঠিক আছে? সবাই লিখেছো? ওকে, মিস মুছে দিচ্ছি, মিস পাঁচটা এখানে লিখেছি, আরো পাঁচটি তোমাদের দিচ্ছি, ঠিক আছে? দেখো, সবাই সুন্দর করে লিখবে, কিন্তু রিভিশন ক্লাস হচ্ছে, আমাদের পড়াটা ঝালাই হয়ে যাচ্ছে, তাই না? ওকে ওকে, দেখো নাম্বার সিক্স, দেখো সবাই দেখতে পাচ্ছ, দ্যাট দ্যাট ইজ এ ডগ, বাংলা অনুবাদ কি হবে বলো তো? দ্যাট ইজ এ ডগ, দ্যাট মানে কি? ওই, তাই না? তাহলে কি? ওই হয়, আচ্ছা, ওই ইজ অর্থ হয়, এই অর্থ একটি, ডগ অর্থ কুকুর, তাই না? ওই হয় একটি কুকুর, দ্যাট ইজ এ ডগ, ওই হয় একটি কুকুর, দ্যাট ইজ এ ডগ। ওকে, দেখো নাম্বার সেভেন, দেখো, দে আর রিচ, রিচ অর্থ জানো? আচ্ছা, রিচ মানটা আগে দেখো, আর আই আর আই সি এইচ, রিচ অর্থ কি বলতো? রিচ অর্থ ধনী, যারা গাড়িতে চলে, যাতে টাকা পয়সা অনেক আছে, তাদেরকে কি বলে? রিচ বলে, ধনী বলে, তাই না? তাহলে বাংলায় কি হবে অনুবাদ করলে? তারা, দে অর্থ কি? তারা, তাই না? তারা, আর অর্থ কি? তারা হয়, যেহেতু অনেকজন, দে তারা, এই জন্য কি আর, দে আর, তারা হয় রিচ, তারা হয় ধনী, তারা হয় ধনী, ঠিক আছে? দেখো, তারা হয় ধনী, দে আর রিচ, ঠিক আছে? ওকে, নাম্বার এইট, দেখো আমরা কি সবাই কি একসাথে কি স্কুলে যখন যাই তখন কি বলি? গো টু, আমরা যখন সবাই একসাথে যাই তখন কি? উই গো টু স্কুল, তাই না? আমরা সবাই কি একসাথে স্কুলে যাই? ভাই বোন যখন আমরা সবাই একসাথে থাকলে, আমরা অনেক ফ্রেন্ডও একসাথে স্কুলে আসি, তাই না? আবার আমরা যারা অনেক ভাই বোন একসাথে স্কুলে পড়ি, দুই ভাই বোন, তিন ভাই বোন, তারাও কি
কারণ একসাথে স্কুল আসি তাই না, তখন আমরা কি বলি? উই গো টু স্কুল। তাহলে এটা বাংলা অনুবাদ কি হবে? আমরা 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 উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। স্কুল অর্থ বিদ্যালয়, আবার স্কুলও দিতে পারো। এখানে আমরা তোমাদের জন্য স্কুলই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু স্কুলের অর্থ কিন্তু বিদ্যালয়, ওকে? আমরা স্কুলে যাই। আমরা কোথায় যাই? স্কুলে যাই। উই গো টু স্কুল, ঠিক আছে? উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। নাম্বার নাইন লিখ, দেখো নাম্বার নাইন, দা ক্লক, দা ক্লক ইজ অন দা টেবল। ঘড়িটি কোথায় আছে বলতো? ঘড়িটি, দা ক্লক ইজ অন দা টেবল। ঘড়িটি কি হবে? এটা বাংলা অনুবাদ কি হবে? ঘড়িটি টেবিলের উপর আছে তাই না? ঘড়িটি টেবিলের কি হবে? দা ক্লক ইজ অন দা টেবল। ঘড়িটি টেবিলের ওপরে তাই না? দা ক্লক ইজ অন দা টেবল, ঘড়িটি টেবিলের ওপরে। ওকে, দেখো নাম্বার টেন দিচ্ছি। মিস যখন তোমাদের হোমওয়ার্ক দেয় বাসায়, তখন হোমওয়ার্ক নিয়ে আসলে মিস কি বলি? শো মি, কি বলি? শো মি ইয়োর হোম, শো মি ইয়োর হোম ওয়ার্ক, কি বলি? শো মি ইয়োর হোমওয়ার্ক, কি বলি তোমাদেরকে? আমাকে, এটা বাংলা অনুবাদ কি বলি হয়? আমাকে তোমার বাড়ির কাজ দেখাও তাই না? আমাকে তোমার বাড়ির কাজ দেখাও।